স্বত নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি সারাম মিজাবিন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের একশো চল্লিশ উপজেলায় ভোট গ্রহণকাল আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম এরই মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে হবে ভোট তিনটি পদে মোট এক হাজার ছশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান ছশো পঁচিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ জন প্রার্থী রয়েছেন তবে ভোটের আগে এই ধাপে চেয়ারম্যান পদে আট ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশ করে অর্থাৎ মোট আটাশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আমরা প্রিজাইডিং অফিসারের মাধ্যমে আজকে আমরা নির্বাচনের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছি আমাদের নিরাপত্তা সহ সার্বিক কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু এবং সফলভাবে আমরা সম্পন্ন করেছি আশা করি এখন আমাদের প্রিজাইডিং অফিসার মহোদয়বৃন্দ নির্বাচনে মালামাল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ শস্য কেন্দ্রে গমন করছেন কিছু বাকি আছে নিয়ম রক্ষার জন্য নয় গণতান্ত্রিক প্রয়োজনে উপজেলা নির্বাচন করা হচ্ছে বলে জানিয়েছেন সি মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনে কমিশন বেকায়দায় নেই বলেও জানান তিনি তবে প্রার্থীদের সহনীয় আচরণ করার আহ্বান জানান তিনি মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে তিনি এসব কথা বলেন নির্বাচনকে যেন কেউ প্রভাবিত করতে না পারে সেজন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জানান নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচনের দিন যেন কোনো অনিয়ম না হয় সেজন্য প্রেজাইডিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেসি নির্বাচনে কে আসলো কে আসলো না এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব কমিশনের নয় বলেও জানান সেসি প্রতিটি কেন্দ্রে সতেরো জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন নির্বাচনটা ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথে চট্টগ্রাম প্রতিদিন সংবাদে চট্টগ্রামের হালদা নদীতে শুরু হয়েছে মাছের ডিম সংগ্রহকারীদের ভিড় রুই জাতীয় মা মাছ ইতোমধ্যেই বিচরণ শুরু করেছে নদীর নির্দিষ্ট কিছু এলাকায় মৎস্য গবেষক এলাকাবাসী জানায় হালদা নদীতে বছরের নির্দিষ্ট সময় দূর দূরান্ত থেকে চলে আসে রুই কাতল ও মৃগেল মাছ বজ্রবৃষ্টি সহ নদীতে উজানের স্রোত নেমে এলে ডিম ছাড়তে শুরু করে মা মাছ আর সে ডিম নৌকায় করে সংগ্রহ করে স্থানীয়রা যা প্রতি কেজি দেড় লাখ টাকা দামে বিক্রি হয় চট্ট্রাম প্রতিদিন সংবাদে এ পর্যায়ে আরেকটি বিরতির সাথে থাকুন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইকনিক নগর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী সোমবার দুপুরে নগরের আন্দর কিল্লায় নিজস্ব অর্থায়নে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয় এ সময় মেয়র বলেন পুরাতন নগর ভবনের স্থানে পার্শ্ববর্তী আরও দুটি ভবনের স্থান সংযুক্ত করে এই আইকনিক নগর ভবন নির্মাণ করা হবে প্রথম ধাপের কাজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে চট্টগ্রাম নগরীতে সড়ক নিরাপত্তা একসাথে কাজ করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের কোন শহরের দুটি প্রতিষ্ঠানের মধ্যে এটি প্রথম চুক্তি দুপুরে মেয়র রেজাউল করিম চৌধুরী এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদরায়ের উপস্থিতিতে টাইগার পাসের সাথে চসিক কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয় এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ ওহিদুল ইসলাম ডেপুটি কমিশনার এবং সিএমপি নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এই ছিল নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর ডট টিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ